তাই শুনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই তৌসিফ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ইয়ারাবি, আমাকে কি তুমি করে বলা যায় না? আমার আপনি ডাকটা ভালো লাগে, তবে তুমি বলতে কিছু সময় লাগবে। আবরার ওর কথা শুনে হাসে, তবে কিছু বলে না। ওরা বেশ কিছুক্ষণ পর একটা শপিং মলের পাশে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে মলের মধ্যে ঢোকে। ইয়ারাবি মলের বাম পাশে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। আবরার ওর দাঁড়ানো দেখে প্রশ্ন করে, কি হয়েছে? ইয়ারাবি ওর দিকে তাকিয়ে বাম পাশে স্বর্ণের দোকানে ইশারা করে। আবরার লক্ষ্য করে দেখে দোকানে মিসেস ঈশানী, ইয়ামিলা, উহার আর মিসেস অচলা দাঁড়িয়ে শপের ওনারের সাথে কথা বলছে। হঠাৎ করে উহারের চোখ আবরারদের দিকে পড়তেই ও এগিয়ে এসে বলে, তোমরা এখানে? আবরার হালকা হেসে বলে, এই তো একটু শপিং এসেছে। কিরে বাচ্চা, তুই যে কোনো কথা বলছিস না। ইয়ারাবি কোনো মতে মাথা নাড়িয়ে বলে, তেমন কিছু নয় আপু, তোমরা শপিং এসেছো? হ্যাঁ, কাল মা খুব জোর করলো আসতে, আর শুনলাম সকালবেলা ইয়ামিলা ডেট করেছিল, তাই ভাবলাম একসাথে আসি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে মাসে চারবার ওর জন্য শপিংয়ে আসে। ইয়ারাবির কথার মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছিল। উহার ওর দিকে তাকিয়ে বলে, চল আমাদের সাথে দেখা করবি। না আপু, ওনাদের ডিস্টার্ব করা ঠিক হবে না। আবরার চলুন, আমাদের লেট হচ্ছে। কথা এড়িয়ে যাওয়া তো ভালোই শিখেছিস। বেঁচে থাকার জন্য শিখতে হয়। উহার ওর কথা শুনে হেসে দেয়। আবরার উহারের দিকে তাকিয়ে বলে, তোমার আপনাদের ব্যাগ দেখে মনে হচ্ছে শপিং প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো তোমরা কাল যাচ্ছ? সকাল 10টায় ফ্লাইট। আচ্ছা, তাহলে তোমরা যাও, পরে কথা হবে। আবরার ইয়ারাবির হাত ধরে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর একটা লেডিস শোরুমে ঢুকে কিছু গাউন দেখতে থাকে। চয়েস করো, কোনটা নেবে? আমার কোনো চয়েস নেই, আপনি করুন। আবরার হেসে সিলভার, মেরুন আর ব্ল্যাক কালারের তিনটে গাউন নিল, আর সাথে কিছু গেঞ্জি, প্লাজো আর স্কার্ফ। শোরুম থেকে বের হতে পাশের একটা দোকানের দিকে আবরারের চোখ গেলে ইয়ারাবি ওর হাত টেনে বলে, এখনো তিনটা নতুন বোরখা আছে, প্লিজ আর না। ওকে। ইয়ারাবি একটা লেডিস শোরুমে ঢুকে বেগুনি রঙের একটা জামদানি শাড়ি দেখলে আবরার ওর দিকে তাকিয়ে বলে, শাড়িটা ভালো, নিয়ে নাও। আমার জন্য নয়, ইকরা আপুর জন্য, আপু তো শাড়ি পরতে ভালোবাসে। বেশ কিছু শপিং করে আবরার একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামায়। ইয়ারাবি ওর দিকে তাকিয়ে বলে, এখানে কোনো কাজ আছে? লাঞ্চ করব। না, বাড়িতে করব। বাসায় সবার উপস্থিতিতে বাইরে লাঞ্চ করা মোটেও ঠিক হবে না। ওয়াদা করছি, পরবর্তীতে নজরও রাখব, কিন্তু এখন এসে পড়েছে তো লাঞ্চ করে যাই। ইয়ারাবি আর বেশি কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে আবরারের সাথে ভিতরে যায়। যেহেতু এটা রেস্টুরেন্ট, সেহেতু লোকজনে পরিপূর্ণ, তাই আবরার একটা কর্নারের একটা টেবিলে দেখে বসে। ওয়েটার মেনু দিয়ে গেলে আবরার ইয়ারাবির দিকে তাকিয়ে বলে, কি খাবে? আপনি যেটা অর্ডার দেবেন। আবরার মৃদু হেসে বলে, ওকে, চিকেন বিরিয়ানি অর্ডার করি। তোমার তো বিফে প্রবলেম আছে, সাথে কি নেবে? সফট কিছু, আর যদি আপনি কিছু খেতে চান তবে করুন, কিন্তু আমার জন্য করবেন না। না খেয়ে খেয়ে কি অবস্থা তোমার শরীরে? 18 বছর বয়স আর মাত্র ওয়েট 42 কেজি। ইয়ারাবি কিছু না বলে চুপচাপ নিজের ফোনের দিকে মন দেয়, কারণ এখন আবরারের কথার প্রত্যুত্তরে কিছু বলা মানে ফেঁসে যাওয়া। ওর রাম ধমক খাওয়ার কোনো ইচ্ছে নেই। ওয়েটার ওদের খাবার দিয়ে গেলে ওরা লাঞ্চ করে সোজা বাসায় চলে আসে। ডিনারের পরে আবরার ওর স্টাডি রুমে কাজ করছে, আর এদিকে ইয়ারাবি নিচের রুমে পড়ছে। মেয়ে ঘুম ঘুম চোখে একটা বই হাতে নিয়ে ওর দরজায় নক করে। ইয়ারাবি ওর দিকে তাকিয়ে বলে, ভেতরে আই। মেঘ একবার ইয়ারাবির পাশে তাকিয়ে দেখে চেলসি ওর সাথে মিশে শুয়ে আছে, আর ইয়ারাবি ডান হাত ওর মাথায় বুলিয়ে দিচ্ছে, কিন্তু চোখ ওর বইতে আছে। মেঘ হাই তুলতে তুলতে ওর সামনে একটা ছোট টুল টেনে নিয়ে বসে বলে, এত ধৈর্য কেমনে পারিস বোন? বাপরে বাপ, তুই যেভাবে পড়ার মধ্যে ডুবে থাকিস, আমি যদি এমন পড়তাম তাহলে এই প্রজন্মে বিদ্যাসাগর হয়ে যেতাম। তুই এমন ভাবে বলছিস যেন তুই কিছু পারিস না। সত্যি এটাই, তুই আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট, রেজাল্ট দিলে দেখিস তুই টপে থাকবি। শোনেন না ম্যাডাম, আপনার এই স্টাডি হিস্ট্রি আমি ভালোই জানি,
এবার বিয়ের ঝামেলার জন্য ঠিক হবে না, তবে পরবর্তী পড়বি, যার জন্য আসি। আমার এই চ্যাপ্টারটা নোট লাগবে, তুই করেছিস? খাতা দে। টেবিলের উপর খাতাটা আছে, দেখে নে। মেঘ খাতাটা নিয়ে পেজগুলো দেখতে দেখতে বলে, বাহ, আমার আর কষ্ট করতে হবে না, একদিক থেকে ভালো হয়েছে, ভাইয়া বউ বানিয়েছে। সমস্যা পড়লে টাকা খরচ করে ফোন করতে হবে না। তবে লাস্টের দুইটা লেখা এমন লাগছে কেন, কোথাও যেন দেখেছি। ওইটা তোর ভাইয়া করে দিয়েছে, হচ্ছিল না এই জন্য। বউয়ের প্রতি কত ভালোবাসা, দেখলে পরানটা জুড়িয়ে যায়। ইয়ারাবি বেড থেকে একটা কুশন ওর দিকে মেরে বলে, যাবি তো এখান থেকে, আমাকে না পচালে খাবার হজম হয় না। মেঘ হাসতে হাসতে ওর রুম থেকে বেরিয়ে বাইরে যেতেই দেখে ফাইকা এক সার্ভেন্টের সাথে কি নিয়ে তর্ক করছে। মেঘ এগিয়ে যেয়ে ফাইকাকে বলে, কি হয়েছে? আরে দেখ না মেঘ, এই ছোট লোকটা পুরো দুধের গ্লাসটা আমার উপর ফেলেছে। মেঘ ফাইকাকে ধমক দিয়ে বলে, ভদ্রভাবে কথা বলবি, ছোট লোক কি, উনি বয়সে তোর বড়, আর সব কোথায় হালকা তোর ডিটেজি পড়েছে। সার্ভেন্টটা মাথা নিচু করে বলে, সরি ম্যাম, আমি তো আপনাকে বলেছি, প্লিজ ম্যাম মাফ করে দিন। মেঘ সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে, তুমি কেন সরি বলছো? আর ফাইকা, তোর চোখ কোথায় ছিল? এটা নিয়ে দ্বিতীয় আর কোনো কথা শোনা যেন না যায়। মেঘ কথাটা বলে ওখান থেকে চলে গেলে সার্ভেন্টও কেটে পড়ে, কারণ ফাইকার সাথে থাকা আর প্রাণ হারানো এক জিনিস। ফাইকার জামার এক পাশ ঝাড়তে ঝাড়তে আবরারের বেডরুমের দিকে পা বাড়ায়। ওই মেয়ে আসবো? ইয়ারাবি পড়া রেখে চেলসির সাথে খুনসুটি করছিল, এমন কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে ফাইকা অতিরিক্ত বিরক্ত বোধ নিয়ে দরজায় মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো একপাশ করে বাঁধা, পরনে একটা রাতের পাতলা পোশাক। ইয়ারাবি ভেবে পায় না কোনো মেয়ে এমন ধরনের পোশাক পরে কিভাবে অন্য মানুষের রুমে যেতে পারে। আর একবার নিচের দিকে তাকায়, সাদা সবুজ রঙের প্রিন্টের শার্ট আর পাজামা পরা, এটা পরে ঘর থেকে বের হতে অস্বস্তি হয় ওর। ফাইকা আবারও দরজায় জোরে নক করে বলে, এই মেয়ে, তোমাকে বলছি, শুনতে পাও না? লিসেন ফাইকা, আমার একটা নাম আছে, তাছাড়া আমি সম্পর্কে তোমার ভাবি হই, আর ভেতরে যখন চলে এসেছ তখন আর অনুমতি নেওয়ার কি আছে? ফাইকা রুমে ঢুকতে ঢুকতে বলে, বয়সে আমি তোমার বড়, সেটা ভুলে যেও না, কিন্তু সম্পর্কে তুমি আমার ছোট, যেহেতু আমি আবরারের স্ত্রী সেহেতু তোমার বড়। কি জন্য এসেছিলে সেটা বলো। আবরার কোথায়? স্টাডি রুমে আছে। জানো, আবরারের সাথে তোমার মতো মেয়ে একদম যায় না। জানি আমি, তাই অনুগ্রহ করে তোমাকে কষ্ট করতে হবে না, তবে ও কিন্তু তোমার মতো মেয়েও ডিজার্ভ করে না। ফাইকা কথা শুনে রেগে যায়। ইয়ারবি হালকা হেসে বলে, ওর প্রয়োজন ছিল একজন পারফেক্ট মেয়ে, তবে চরিত্রহীন নয়, যেমনটা তুমি। তুমি তো অস্ট্রেলিয়াতে কয়েকজনের সাথে রুম ডেট করেছিলে। ইয়ারাবির কথায় ফাইকা কিছুটা ভড়কে যায়। ও বুঝতে পারছে না ইয়ারাবি কিভাবে জানলো। ফাইকা চেয়ার থেকে উঠে বলে, কি বলছো তুমি? সত্যটা বলছি, ভুল তো কিছু বলিনি। তো শেষ যে বয়ফ্রেন্ডটা ছিল, কতদিন হলো তোমাদের ব্রেকআপ হয়েছে যার জন্য আবার উঠে পড়ে আবরারের পেছনে লেগেছো? আমি আসি। ফাইকা চলে যেতে ইয়ারাবি পিছন থেকে বলে, আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে ভুল করবে, আমি ভালোর সাথে খুব বিনয়ী, আর খারাপের সাথে কতটা খারাপ সেটা নিজেও জানি না। ফাইকা দ্রুত রুম থেকে চলে যায়। ইয়ারাবি স্বাভাবিকভাবে চেলসির সাথে খেলা করতে থাকে। প্রায় রাত 12:30টার দিকে আবরার রুমে এসে একবার ইয়ারাবির দিকে তাকিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফিরে এসে বিছানায় বসে বলে, সবকিছু গুছিয়ে নিয়েছো? জি, কিন্তু যেতে মন টানছে না, বারবার বারবার মনে হচ্ছে এখানে কিছু একটা হবে, খুব কাছের কিছু হারিয়ে যাবে। আবরার ওর কথা শুনে ওর মাথায় হাত বুলিয়ে বলে, এমন কিছুই হবে না, তুমি বেশি ভাবছো বলে আমার নেগেটিভ চিন্তাধারা আসছে। ইয়ারাবি আবরারের বুকে মাথা রেখে বলে, জানি না, আজ ভোরের দিকে একটা দুঃস্বপ্ন দেখেছি, জানি দুঃস্বপ্ন বলতে হয় না, তবে না বললেও শান্তি পাচ্ছি না। আবরার ওকে দুই বাহু দ্বারা আবদ্ধ করে বলে, তাহলে বলো। দেখলাম অপরিচিত কোনো এক মেয়ে মারা গেছে, কে মারা গেছে জানি না, তবে কাফনে মোড়ানো কাপড় দেখেছি। এমন কিছুই হবে না, স্বপ্ন সবসময় স্বপ্ন হয়। কাল 10টায় ফ্লাইট, সকালে উঠতে হবে। মনে হচ্ছে তোমার মন খারাপ, কি হয়েছে?
কিছু না, বলতে চাইলে বলো, জোর করব না। ইংল্যান্ডে একসময় পড়তে যেতে চেয়েছিলাম, যেখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ার স্বপ্ন দেখে সেখানে পড়ার চান্স পেয়েছিলাম, কিন্তু ওসব মানুষদের জন্য পূরণ হলো না। তুমি চাইলে আমি ব্যবস্থা করতে পারি, তুমি কি চাও? না, আমি কারো সুপারিশে কিছু করতে চাই না, যা করব নিজের চেষ্টায়। আমার পরিবার সবসময় বলতো আমার দ্বারা কিছু হবে না, রোজ ভোর থেকে শুরু করে রাত অবধি নানা বাজে কথা শোনাতো, এমন কথা যেগুলো শুনলে আর বাঁচার ইচ্ছে থাকে না। এমন কোনো দিন নেই রাতে বালিশ ভিজায়নি। এখন আমার টার্ন, যেটুকু পারি সেটা করে দেখাবো, তাও নিজের চেষ্টায়। বলো। মানে? যেটাকে মনের কোণে বন্ধ করে রেখেছো, বললেই মন হালকা হয়। সময় হোক, কোনো একদিন বলবো সব। আপনার ওর কথা শুনে বেশি ঘাটাই না, কেননা নিচে থেকে যখন এগুলো বলেছে তখন বাকি কথাও বলবে। রাতের শেষের দিক থেকে উহারের খুব অস্বস্তি হতে শুরু করে, শোয়া থেকে উঠে বসে। বারবার ওর কেন জানি মনে হয় ওর হাতে সময় খুব কম, অল্প কিছুদিনের মেহমান ও। ধীর পায়ে ওর ভাইয়ের রুমে যেয়ে দেখে নিলয় ফোনে গেম খেলছে। উহার আস্তে করে যেয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমাসনি এখনো? নিলয় ওর বোনকে দেখে ফোনটা রেখে কিছুটা হাসির চেষ্টা করে বলে, ঘুম ভেঙে গেছে তাই গেম খেলছিলাম। ঘুমিয়ে পড়, না তো শরীর খারাপ করবে। নিলয় কিছুটা অবাক হয় উহারের কথা শুনে, কেননা অন্যদিন এমনটা শান্ত কখনো থাকে না ওর বোন। লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেয়, কিন্তু আজ কি হলো ওর বোনের? উহার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজ আমি ঘুম পাড়িয়ে দিই। তুমি ঠিক আছো আপু? কি হয়েছে তোমার? আমার কি হবে, একদম ঠিক আছি আমি। উহার নিচের কোলের উপরে নিলয়ের মাথা রেখে হাত বোলাতে থাকে। নিলয় ঘুমিয়ে পড়লে উহারের চোখেও ঘুম ভর করে। হঠাৎ ওর চোখের সামনে ভেসে ওঠে অর্কভের সাথে কাটানো মুহূর্তগুলো। ঠিক এমনই ভাবে অর্কভ ওর কোলে মাথা রাখত। একদিন গ্রীষ্মের পরম দুপুরে ওরা শান্ত এক নদীর পাড়ে হাঁটতে বের হয়েছিল। উহার শাড়ি পরতে খুব ভালোবাসে, সেদিন আকাশি সাদা রঙের একটা জামদানি শাড়ি পরেছিল, চুলগুলো হাত খোপা করা, সাথে শাড়ির সাথে ম্যাচিং করা ছোট ঝুমকো আর এক হাতে চুড়ি। একটা বটবৃক্ষের ছায়ায় আরাম করে পা ছড়িয়ে বসতেই অর্কভ ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। উহার ওর হাত দ্বারা মাথায় বিলি কাটতে থাকে। অর্কভ ওর ডান হাতটা নিয়ে একটা চুমু দিয়ে বলে, সময়টা যদি এখানেই থেমে যেত। বাস্তবিক ক্ষেত্রে সম্ভব নয়, কেননা সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না। এগুলোকে উপন্যাস, সাহিত্যিক, কবিতায় ছন্দের জন্য ব্যবহার করা হয়। সবকিছুতে বাস্তব কেন খোঁজো বলবে? জীবনটা বাস্তবতায় ঘেরা, কল্পনা শুধু, স্বপ্নই সম্ভব। তোমার সাথে কেউ কথা বলে পারবে না, ভবিষ্যতে তুমি অনেক ভালো লয়ার হবে। ন্যায়ের পথে লড়বো। তুমি পারো বটে, আজকাল মানুষ টাকার পিছু ছোটে। আমি নই, আমার পরিবার এমন শিক্ষা দেয়নি। আমার মা বেশি শিক্ষিত না হলেও ন্যায় অন্যায়ের প্রতি আছে তার অনেক জ্ঞান। মায়ের ইচ্ছা ছিল কিন্তু পূরণ করতে পারিনি। বাবা অবশ্যই পড়তে বলেছিল কিন্তু আমার জন্য ছেড়ে দেয়। হঠাৎ সবকিছু ঝাপসা হতে শুরু করে, কারোর ডাকে উহারের ঘুম ভাঙে। তাকিয়ে দেখে ওর মা হাসি মুখে দাঁড়িয়ে আছে। মিসেস অচলা মেয়ের দিকে তাকিয়ে বলে, দুটা তো সাপ নেউলে সম্পর্ক, আজ হঠাৎ মাছার পানি হয়ে গেল। উহার আরামোড়া ছেড়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, রাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তা কোথায় তোমার সুপুত্র? নিচে গেস্ট এসেছে, কথা বলছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এই জামদানি শাড়িটা পরে আসো। আমি শাড়ি কেন পরব? কেননা তোমাকে দেখতে এসেছে তাই। মানে? আমি তো আগেই বলেছি আমি বিয়ে করব না, তাহলে কেন জোর করছো? আরে ছেলেটা খুব ভালো, তোমার পরিচিত, অনেক আশা করে এসেছে। সে কে, যাকে আমি চিনি? মিসেস অচলা হেসে বলেন, কে আবার শৈল? এখন কথা না বাড়িয়ে তৈরি হয়ে এসো। মিসেস অচলা রুম থেকে চলে যেতে উহার মাথায় হাত দিয়ে বসে পড়ে। শৈল সবকিছু জেনে ওকে বিয়ে করতে আসলো, কিন্তু কেন? এটা কি ভালোবাসা নাকি করুণা? উহার জামদানি শাড়িটা পরে পরিপাটি হয়ে নিচে যায়, কেননা শৈলের বাবা মাও এসেছে। প্রাণ সোফা থেকে উঠে দৌড়ে এসে উহারকে জড়িয়ে ধরে বলে, শেষ পর্যন্ত তুই আমার ভাবি হবি? উহার বিনিময়ে একটা হাসি দিয়ে সোফায় বসে শৈলের মা হেসে উহারকে একটা চেন পরিয়ে দিয়ে বলে, উহারকে তো আমাদের আগে থেকেই পছন্দ, তাই আজ কাবিনটা করতে চায়।
ওহার অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছে না। শুধু একটাই কারণ, সবার হাসিমাখা মুখ, নিজের মনের সাথে যুদ্ধ করে হঠাৎ দাঁড়িয়ে বলে, আমি শোল ভাইয়ের সাথে আলাদা কথা বলতে চাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।